আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলবো এই কথাগুলো অবশ্যই প্রবাসী বাইদের উদ্দেশ্যে কথাগুলো বলবো বিশেষ করে দেরা দুবাই অবস্থানরত সকল বাংলাদেশি বাইদের উদ্দেশ্যে আমার কথাগুলো এই যে আজকের রাত্রে লকডাউন খুলে দেওয়া হলো তো একটা জিনিস দেখলাম সবাই রাস্তায় নেমে পড়ল কি অবস্থা নাচানাচি পুরোটাই ঈদ উল্লাসের মতো আমার মনে হয়েছে মানে কি এই দুবাইটাকে বাংলাদেশ বানিয়ে ফেলছে সবাই তো লকডাউন ফ্রি জিনিসটা ভালো লকডাউন ফ্রি মানে এই না যে করোনা ভাইরাস ফ্রি করোনা ভাইরাস এখনও তার প্রাদুর্ভাব ছড়িয়ে চলছে তো এপত অবস্থায় আমি একটা জিনিসই বলবো সবার কাছে প্লিজ আপনারা আপাতত দূরত্ব বজায় রাখুন আর মাস্ক হ্যান্ড গ্লাভস পাশাপাশি আপনার এই স্যানিটাইজার ইউজ করুন আর দূরত্ববোধ বাজার এখন রুমেই থাকুন যতটুকু সম্ভব রুমে থাকুন আপনারা এই হই হুল্লাট করে সুপার মার্কেট কিংবা শপিংয়ে যাওয়ার কোনো দরকার নেই রাস্তায় নামার দরকার নেই মসজিদেও খুব সম্ভব হলে আপনি বাসায় নামাজ পড়ুন মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়ুন এটাই বেটার বেঁচে থাকলে অনেক কিছু করা যাবে শপিং করা যাবে নামাজও করা যাবে রুচাও থাকা সব কিছু করা যাবে তো সবার কাছে আমার একটাই অনুরোধ এই যে হই হুল্লাট রাস্তায় গিয়ে নাচানাচি এসব উল্লাস না করে এই আপনারা বাসায় অবস্থান করুন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আলাইকুম